হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লেটেস্ট নিউজ ইউটিউব চ্যানেল তোমাদের আমি আজকে একটা চাকরির আপডেট দেবো সেটি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে কয়েক হাজার অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে তো এই অফিসিয়াল নোটিসটি আগামীকাল অর্থাৎ দুই সাত দু হাজার বাইশে প্রকাশিত হয়েছে অফিসিয়ালভাবে তো কোন সাইডে প্রকাশিত হয়েছে কোন জোনে নেবে কত ভ্যাকান্সি রয়েছে তা জানতে হলে সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো যারা রেলের অ্যাপ্রেন্টিসের রয়েছে এক্সপিরিয়েন্ট তারা অবশ্যই ভিডিওটা দেখো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে তো চলো শুরু করা যাক তোমরা প্রথমে ক্লিক করবে গুগলে সেখানে লিখবে আরআরসি তোমরা লিখবে আরআরসি আর সি এনসিআর নর্থ সেন্ট্রাল রেলওয়ে তো সাবমিট ক্লিক করে দেবে নেক্সটে তো দেখো বন্ধুরা তোমাদের সামনে আরআরসি প্রয়াগরাজ ডট ও জি সাইট চলে এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তো তোমরা এইখানটায় ক্লিক করবে তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজ অফিসিয়াল সাইট খুলে গেছে তো এখানে নিচে দিকে স্কল ডাউন করবে তো দেখো এখানে দিয়েছে জিডিসি এক উনিশ তো এটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম তো এখানে না দেখো এখানে বলছে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নোটিফিকেশান অন এগনেস এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস তো এখানে বাইশ তেইশের যে অ্যাপ্লিকেশান বুড়িয়েছে দেখো বলছে ক্লিক হেয়ার ডাউনলোড নোটিফিকেশান তো আমরা এইখানটাই ক্লিক করব বন্ধুরা তো এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমাদের সামনে অফিসিয়াল পিডিএফটা ওপেন হয়ে যাবে তো দেখো এখানে কি বলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ সেন্ট্রাল রেলওয়ে তো এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপলেন্টিস জোনা জোনাল নোটিফিকেশান আরআরসি নাম্বার দিয়ে দিয়েছে ওপেনিং ডেট অফ টাইম দুই সাত বাইশ অর্থাৎ আগামীকাল এটা অ্যাপ্লিকেশানটা ওপেন হয়েছে তো লাস্ট ডেট আছে পয়লা আগস্ট তো এক মাস সময় দিয়েছে তোমরা অ্যাপ্লাই করবে যারা আইটিআই করে বসে আছো অ্যাপ্রেন্টিস করলে খুবই সুবিধা পাবে পরবর্তীকালে রেলের চাকরির জন্য তো দেখো কী কী ভ্যাকান্সি দিয়েছে আমি তোমাদের ডিটেলসে বলছি এখানে বলছে তোমাদের বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে হতে হবে এবং আপারেজ এস সি এস জন্য পাঁচ বছর ছাড় রয়েছে আর ওবিসিদের জন্য তিন বছর ছাড় আর পিডাব্লিউডির জন্য দ টেন ইয়ার্স তো এটা সব সময় থাকে তো তোমরা এগুলো দেখে নেবে বন্ধুরা বলছে এডুকেশান কোয়ালিফিকেশান কী চাইছে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্কস লাগবে আর আইটিআই পাশ হতে হবে সেখানেও ফিফটি পারসেন্ট নাম্বার লাগবে দেখো এখানে কী কী আছে ফিটার ওয়েলডার আর্মেচার উইন্ডোজ মেশিনিস্ট কার্পেন্টার ইলেকট্রিশিয়ান পেন্টার মেশিনিস্ট তো সবার জন্যই রয়েছে তো বন্ধু তোমাদের বন্ধুরা ভালো করে নোট ডাউন করো এখানে দেখো ফিটার এক নাম্বারে ওয়েলডার দু নাম্বারে অর্থাৎ ফিটার আর ওয়েলডারের ভ্যাকান্সিটা প্রচুর বেশি তো যারা ফিটারে আইটিআই করেছ আর ওয়েল্ডারে তাদের জন্য খুবই সুখবর তারা অ্যাপ্লাই করলে তোমাদের স খুব সহজেই হয়ে যাবে তোমরা অ্যাপ্লাই করে দিতে দিতে পারো তো দেখো এখানে কিভাবে সিলেকশন সেটা আমি তোমাদের বলছি দেখে নাও আর তোমরা এগুলো দেখে নেবে পেমেন্ট বলছেন এসসি এস টি ও বিসিদের এস টি এসসিদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আদার্সের জন্য একশো টাকা করে লাগবে অ্যাপ্লিকেশান ফি তো এখানে মেনলি কি বলেছে দেখো মুড অফ সিলেকশান তো এখানে বলেছে সিলেকশান এলিজেবেল অ্যাপ্লিকেন্ট ইম্পর্টেন্ট ট্রেনিং আন্ডার অ্যাক্ট অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি বেস দ্য মেরিট লিস্ট উইস হ্যাপিয়ার প্রিপিয়ার টেকিং দ্য অ্যাভারেজ অফ দ্য পার্সেন্টেজ অফ মার্কস অপটেন বাই অ্যাপ্লিকে অ্যাপ্লিকেন্ট বোথ ম্যাট্রিকুলেশন উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড আইটিআই অ্যাপ্লিকেশন গিভিং ইকুয়াল ওয়েটেজ এস এস টু বোথ তো বলছে যে সমস্ত ট্রেডগুলো মাধ্যমিক পাশে রয়েছে যেমন ফিটার ইলেকট্রিশিয়ান তো সেগুলোর জন্য মাধ্যমিকের মার্কস লাগবে এবং আইটিআই নাম্বার যোগ করে তারা মেরিট লিস্ট তৈরি করবে এমন কি ফার্দার ফর ট্রেডস হয় মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এইট পাস অর্থাৎ যেমন কার্পেন্টার রয়েছে তারপরে তোমার ওয়েলডার ট্রেডটা রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েলডার ট্রেডটা রয়েছে তাদের এইট পাসের মার্কস এবং আইটিআই নাম্বারটা যোগ করে মেরিট লিস্ট করবে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আইটিআই নাম্বার এবং এইট পাসের নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই অ্যাপ্রেন্টিসের চান্স পাওয়ার জন্য তো তোমরা অবশ্যই আইটিআইটা ভালো করে পড়ো এবং সিবিটি এক্সাম আছে তার জন্য আমার প্লে গিয়ে তোমরা আইটিআই ওয়েলডার ট্রেড থিওরির এমসিকিউ প্রশ্নগুলো সলভ করে নাও তোমাদের খুব উপকার হবে তাহলে তোমরা ভালো মার্কস পেলে সহজে অ্যাপ্রেন্টিস চান্স পেয়ে যাবে বন্ধুরা তো ঠিক আছে তো বুঝতে পারলে তোমরা তারপর তোমাদের কোনো ভাইবা বা ইন্টারভিউ কিছুই হবে না তোমাদের মাধ্যমিক এইটের মার্কশিট নাম্বার এবং আইটিআই নাম্বার যুক্ত করে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে তো ভালো একটা সুখবর এখানে ট্রেনিং পিরিয়ড বলছে এক বছর তোমরা স্টেটমেন্ট পাবে প্রত্যেক বছরই প্রত্যেক মাসে তো এই আপডেটটা ছিল এবং সবশেষে ভ্যাকান্সির লিস্ট আমি দেখাচ্ছি দেখে নাও দিন তোমরা বন্ধুরা দেখো এখানে সিলেকশন বলছে প্রয়াগরাজ ডিভিশনে রয়েছে ফিট টেকনিশিয়ান ফিটারে থ্রি থ্রি ফাইভ টোটাল সিট ওয়ান থার্টি সেভেন জেনারেলদের ও বিসি নব্বইটা এসসি পঞ্চাশটা বেশ ভ্যাকান্সি রয়েছে এবং টেকনিকে টেকনিশিয়ান ওয়েল্ডার রয়েছে তেরোটা টোটাল ভ্যাকান্সি পাঁচটা জেনারেলে চারটি ও বিসি দুটো এসসিদের তো এইভাবে ভ্যাকান্সি রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে তো টোটাল রয়েছে থ্রি থে থার্টি নাইন ঝাঁসিতে রয়েছে ভ্যাকান্সি তোমরা বন্ধু দেখে নো সব সময় ফিটারে আর ওয়েল্ডারে ভ্যাকান্সি বেশি রয়েছে আমি তোমাদের আগেও বলে দিয়েছি ওয়ার্কশপ ঝাঁসিতে রয়েছে আগ্রা দিল্লিতে রয়েছে তো বন্ধুরা এই ছিল ভ্যাকান্সি লিস্ট তোমরা দেখে নাও তোমাদের কোনো রকম বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের যদি কেউ অ্যাপ্লাই করতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমাদের আমি অ্যাপ্লাইয়ের জন্য একটা নতুন ভিডিও বানিয়ে দেবো তো ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু শেয়ার করে দাও আইটিআই পাশ বন্ধুদের মধ্যে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো বন্ধুরা ধন্যবাদ